জয় নিতাই। এখন নিমায়ের যৌবনের আরম্ভ, কিছুকাল পরে ইচ্ছা হলো পূর্বদেশে গমন করবেন, এই অভিপ্রায় মায়ের কাছে ব্যক্তও করলেন। কিন্তু জননী নিমাইকে ছেড়ে দিতে চাইলেন না। নিমাই তাকে নানাবিধ প্রবোধ দিয়ে পূর্বাঞ্চলে গমনের উদ্যোগ করলেন, আর নিজের ঘরণী লক্ষ্মীদেবীকে মায়ের কাছে রেখে গেলেন। সঙ্গে কিছু ছাত্রদেরকে নিয়ে তিনি পূর্ববঙ্গে চললেন। যেই প্রভুকে দেখে সেই আর চোখ ফেরাতে পারে না। মহিলারা বলেন, এমন ছেলে যার সেই মায়ের জীবন সার্থক, তাকে প্রণাম জানাই। যে একে স্বামীরূপে পেয়েছে তারও স্ত্রী জন্ম ধন্য। যারাই তাকে পথে যেতে দেখেন তারা সকলেই তার গুণগান করেন। দেবতারাও যাকে দেখতে চান সেই প্রভু কৃপা করে যাকে তাকে দেখা দিচ্ছেন। এইভাবে গৌরাঙ্গ সুন্দর পদ্মা তীরে এলেন। পদ্মা নদীর তরঙ্গ জলরাশি এবং তীরস্থ বনানী দেখে আকৃষ্ট হয়ে ছাত্রদেরকে নিয়ে তিনি নদীতে স্নান করলেন। ভাগ্যবতী পদ্মা নদী সেই দিন থেকে সমস্ত জীবকে পবিত্র করার ক্ষমতা লাভ করলেন। পদ্মার আকর্ষণেই যেন তিনি কিছুদিন সেখানে থেকে গেলেন। নবদ্বীপে থাকতে তিনি যেমন ভক্তগণকে নিয়ে গঙ্গায় স্নান করতেন, তেমনি মহা আনন্দে জলক্রিয়া করে সঙ্গীদের নিয়ে রোজ পদ্মা নদীতেও স্নান করছেন। প্রভু পূর্ববঙ্গে গিয়েছিলেন, সেই ভাগ্যে পূর্ববঙ্গ আজও গর্বিত। সকলেই তাকে পেয়ে মহা আনন্দে মগ্ন হয়েছেন। চারিদিকে ছড়িয়ে পড়ল শ্রেষ্ঠ অধ্যাপক নিমাই পণ্ডিত এসেছেন। ভাগ্যবান ব্রাহ্মণগণ উপঢৌকন নিয়ে তার দর্শনে এলেন। তারা বললেন, আমাদের খুবই সৌভাগ্য যে তুমি এখানে শুভাগমন করেছ। টাকা পয়সা জোগাড় করে যার কাছে নবদ্বীপে গিয়ে পড়ব তিনি নিজেই এসেছেন, এ কি কম সৌভাগ্যের কথা! তুমি স্বয়ং বৃহস্পতির অবতার, তোমার তুল্য অধ্যাপক কেউ নেই। না না, বৃহস্পতির সঙ্গে তুলনা করলেও ঠিক হয় না। আমাদের ধারণা তুমি ঈশ্বরের অংশ। ঈশ্বর ভিন্ন এমন পাণ্ডিত্য অন্য কারও হতে পারে না। আর অপরের জন্য এত ভাবনাই বা কার? আমাদের সকলেরই একটি আবেদন যে তুমি আমাদের কিছু শিক্ষাদান করো। তোমার অসাক্ষাতে তোমারই রচিত ব্যাকরণের টীকা আমরা নিজেরাও পড়ি, আমাদের ছাত্রদেরকেও পড়াই। এখন তুমি নিজে পড়িয়ে আমাদের সাক্ষাৎ শিষ্য করো, সংসারে তোমার কীর্তি অমর হয়ে থাকুক। প্রভু সকলের মনোবাঞ্ছা পূরণের জন্য কিছুদিন পূর্ববঙ্গে থেকে গেলেন। সেই ভাগ্যে আজও পূর্ববঙ্গের লোকেরা নারী পুরুষ নির্বিশেষে শ্রীচৈতন্য সংকীর্তন করে থাকেন। বৈকুণ্ঠনাথ শ্রী গৌরহরি পূর্ববঙ্গে বিদ্যাদান করে চলেছেন। পদ্মার তীরে প্রভু মহা আনন্দে বহু লোককে বহু বিদ্যায় পারদর্শী করেছিলেন। নিমাই পণ্ডিতের নাম শুনেই সমস্ত পূর্ববঙ্গের ছাত্ররা তার কাছে পড়বার জন্য এসে ভিড় করতে থাকেন। শ্রী ভগবান এইভাবে বিদ্যাদান লীলা করে কিছুদিন পূর্ববঙ্গে অতিবাহিত করলেন। এদিকে লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপে প্রভুর বিরহে মনে দুঃখ নিয়ে দিন কাটাচ্ছেন, কাউকে কিছু বলছেন না। প্রভু পূর্ববঙ্গে যাওয়ার পর থেকেই তিনি শচীমাতার সেবা যত্ন ঠিকমতোই করছেন, কিন্তু নিজের খাওয়া দাওয়ার দিকে তার তেমন নজর নেই। তিনি নামমাত্র আহার করছেন, আর প্রভুর বিচ্ছেদে
বড় দুঃখিত মনে দিন কাটাচ্ছেন। সারা রাত প্রভুর কথা ভেবে ভেবেই কাটিয়ে দেন, মনে কিছুমাত্র শান্তি নেই। প্রভুর দেহের প্রতিমূর্তি রেখে তিনি সকলের অলক্ষে প্রভুর কাছে চললেন। গঙ্গা তীরে বসে প্রভুর পাদপদ্ম ধ্যান করতে করতে তিনি অন্তর্ধান করে প্রভুর কাছে চলে গেলেন। শচীদেবী যে শোক পেলেন তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। ভক্তরাও শুনে খুবই দুঃখ পেলেন। সকলে মিলে এসে যথাবিহিত কাজকর্ম সমাধা করলেন। প্রভু পূর্ববঙ্গে কিছুদিন থেকেই বাড়ি ফিরবার কথা ভাবছেন। প্রভু বাড়ি ফিরছেন শুনে যার যেমন সাধ্য সকলেই কিছু কিছু দক্ষিণা দিলেন। সোনা রূপা জলপাত্র সুন্দর আসন রঙিন কম্বল নানা রকম কাপড় ভালো ভালো জিনিস যার ঘরে যা ছিল সকলেই সন্তুষ্ট হয়ে প্রভুকে দান করলেন। শ্রী গৌরহরিও সকলকে কৃপা করে সেসব দ্রব্যাদি গ্রহণ করলেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আনন্দিত মনে বাড়ি ফিরছেন। প্রভুর সঙ্গে অনেক ছাত্রও চলেছেন, তারা প্রভুর কাছে পড়বেন নবদ্বীপে থেকে। সমস্ত বিষয়ের সার বস্তুটি গ্রহণ করাই তপন মিশ্রের স্বভাব। জীবের বাস্তব পরমার্থভূত সাধ্য বস্তু কী এবং তার সাধনই বা কী তা তিনি কিছুতেই ঠিক করতে পাচ্ছেন না। অথচ পূর্ববঙ্গে তার কাছাকাছি এমন কেউ নেই যাকে তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। দিন রাত তিনি দীক্ষামন্ত্র জপ করতেন কিন্তু কোনো সাধনাঙ্গের অনুষ্ঠান করতে পারতেন না, তাই তার মনে শান্তি ছিল না। এইসব ভাবতে ভাবতে তিনি একদিন শেষ রাত্রে ভাগ্যবশে স্বপ্ন দেখলেন। সামনে এক দেবী মূর্তি উপস্থিত হয়ে তার গুপ্ত লীলাকথা বর্ণনা করছেন। ব্রাহ্মণ, তুমি মন স্থির করো, নিমাই পণ্ডিতের কাছে যাও, তিনি তোমাকে তোমার সাধ্য সাধন তত্ত্ব বুঝিয়ে দেবেন। তিনি সামান্য মনুষ্য নন, তিনি নরনারায়ণ, জগৎবাসী জীবের মঙ্গলের জন্য তিনি নরলীলা স্বীকার করেছেন। আর বেদগোপ্য এসব কথা তুমি কাউকে বলবে না। এই কথা বলে দেবী চলে গেলেন। আর তপন মিশ্র সুস্বপ্ন দেখে কাঁদতে লাগলেন। জেগেই তিনি সৌভাগ্য মেনে প্রভুর ধ্যান করতে করতে তার কাছে চললেন। এই সময় শ্রী গৌরাঙ্গ সুন্দর ছাত্রগণ পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তপন মিশ্র সেখানে এসে সকলের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন, আমি অতি দীনহীন, কৃপা করে আমার সংসার বন্ধন ছিন্ন করে দাও। বিষয় সুখে আমার মন আর বসছে না, কি করে প্রাণে শান্তি পাব দয়া করে তাই বলো প্রভু। প্রভু বললেন, ব্রাহ্মণ, সর্বপ্রকারে তোমার যে শ্রীকৃষ্ণ ভজনের ইচ্ছা হয়েছে এ তোমার অত্যন্ত সৌভাগ্যের ফল। ঈশ্বর ভজনের নানাবিধ দুর্গম পথ আছে, যুগের উপযোগী মানুষের অনুকূল সাধন পন্থা ভগবানই নির্ধারণ করে দিয়েছেন। সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চার যুগের উপযুক্ত ধর্ম প্রচার করে ভগবান আবার নিজ স্থানে চলে যান। গীতায় আছে, সাধুলোকের পরিত্রাণের জন্য ও পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান যুগে যুগে জন্মগ্রহণ করেন। চার যুগে মানুষের চার রকম ধর্মকৃত্য। ভাগবত বলছেন, সত্যযুগে ধ্যানের দ্বারা যে ফল পাওয়া যায়, ত্রেতাযুগে যজ্ঞে সে ফল হয়, দ্বাপরে পূজার্চনায়
যা ফল লাভ করা যায়, কলিযুগে শ্রী হরিকীর্তনে সেই ফলই পাওয়া যায়। শাস্ত্র তাই বলেছেন, নাম যজ্ঞই শ্রেষ্ঠ, অন্য কিছু দ্বারা পার পাওয়া যাবে না। যিনি খেতে শুতে সর্বদা হরিনাম নেন, শাস্ত্র তার মহিমা গিয়ে শেষ করতে পারে না। কলিকালে যজ্ঞ তপস্যা এসব নেই, ভাগ্যবান লোক কেবল কৃষ্ণ ভজনাই করবে। মনের নানান কুটিল সন্দেহ ত্যাগ করে ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ ভজনা করো। হরিনাম সংকীর্তন করলেই সাধ্য সাধন তত্ত্ব সব পেয়ে যাবে। বৃহৎ নারদীয় পুরাণে আছে, শ্রী হরিনামই একমাত্র গতি, কলিযুগে আর অন্য কিছুতেই গতি নেই। আর মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোকটি মহামন্ত্র নাম বলে এতে ১৬টি নাম ও ৩২টি অক্ষর আছে, এই শাস্ত্র সিদ্ধান্ত। এই নাম কীর্তন করতে করতে যখন প্রথম প্রেমভক্তির অঙ্কুর বিকশিত হবে, তখনই সাধ্য সাধন তত্ত্ব সব হৃদয়ঙ্গম করতে পারবে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ তপন মিশ্র প্রভুর শ্রীমুখ থেকে এই শিক্ষা লাভ করে তাকে বারংবার প্রণাম করতে লাগলেন। তপন মিশ্র বললেন, আমি তোমার সঙ্গে যেতে চাই। প্রভু বললেন, তুমি বরং বারাণসীতে যাও, সেখানেই আমার সঙ্গে তোমার আবার সাক্ষাৎ হবে, তখন সাধ্য সাধন তত্ত্ব সব কথা বলা যাবে। এই বলে প্রভু তপন মিশ্রকে আলিঙ্গন করলেন। ভগবানের আলিঙ্গন লাভ করে তপন মিশ্র পরম আনন্দ লাভ করলেন। প্রভুর বিদায়ের সময় তপন মিশ্র তার পায়ে ধরে গোপনে স্বপ্ন বৃত্তান্ত সব বললেন। শুনে প্রভু তপন মিশ্রকে বললেন, এসব কথা আর কারো কাছে তোমার বলা উচিত হবে না। কিন্তু আসলে প্রভু সুযোগ বুঝে তপন মিশ্রকে জনে জনে এসব কথা বলতে নিষেধ করে দিলেন। এইভাবে পূর্ববঙ্গকে ধন্য করে প্রভু ঘরে ফিরলেন। ব্যবহারিক জগতের অনুকরণে অনেক অর্থ সম্পদ নিয়ে প্রভু সন্ধ্যাকালে এসে বাড়িতে পৌঁছালেন। জননীকে দণ্ডবধ করে প্রভু তাকে সব দিলেন। তারপর ছাত্রগণকে সঙ্গে নিয়ে গঙ্গায় স্নান করতে গেলেন। শচীমাতা মনে দুঃখ নিয়েই পরিজন সহ রান্না করতে গেলেন। প্রভু শিক্ষাগুরু, তাই সকলকে শিক্ষা দেবার জন্য গঙ্গাকে প্রণাম করে তবে নদীতে নামলেন এবং অনেকক্ষণ গঙ্গায় স্নানাহার করে তারপরে গৃহে এসে উঠলেন। যথাবিধি নিত্যকর্ম সমাধান করে প্রভু ভোজনে বসলেন। খাওয়ার পর ঠাকুর ঘরের সামনে এসে তিনি বসলেন। আত্মীয় স্বজনগণ সকলেই এসে তাকে ঘিরে বসলেন। পূর্ববঙ্গ ভ্রমণের বৃত্তান্ত মজা করে বর্ণনা করছিলেন সকলের সঙ্গে। প্রভু দুঃখ পাবেন বলে আত্মীয়রা কেউ লক্ষ্মীদেবীর অন্তর্ধানের সংবাদ দিচ্ছেন না তাকে। খানিক পরে আত্মীয় বান্ধবেরা চলে গেলেন। প্রভু বসে পান খেয়ে হাস্য পরিহাস করছেন। শচীমাতা দুঃখিত মনে ঘরের মধ্যে বসে রয়েছেন, ছেলের সামনে আসছেন না। প্রভু নিজেই তখন মায়ের কাছে গেলেন। মায়ের দুঃখিত মুখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, মা, তোমার দুঃখিত মুখ কেন? আমি ভালোভাবে বিদেশ থেকে এলাম, কোথায় তুমি আমাকে দেখে আশীর্বাদ করবে, আর তোমার দেখছি বেজার মুখ, কি ব্যাপার বলো তো? ছেলের কথা শুনে শচীমাতা দুঃখে কেঁদে ফেললেন, কিন্তু মুখে কিছুই বলতে পারলেন না। প্রভু বললেন, মা, তোমার দুঃখের কারণ আমি বুঝতে পেরেছি,
আমার মনে হচ্ছে তোমার বৌমার কোনো অমঙ্গল হয়েছে। তখন সকলে বললেন যে নিমায়ের স্ত্রীবিয়োগ ঘটেছে। পত্নীর অন্তর্ধানের কথা শুনে প্রভু কিছু সময় মাথা নিচু করে বসে রইলেন। প্রিয়ার বিরহ দুঃখ স্বীকার করে সমস্ত বেদের একমাত্র প্রতিপাদ্য তত্ত্ব ভেবে তিনি চুপ করে থাকলেন। লৌকিক দুঃখ প্রকাশ করে তারপর নিজের চিত্তে ধৈর্য ধারণ করে তিনি স্থির হয়ে থাকলেন। ভাগবত বলছেন, কে বা পতি, কে বা পুত্র, মোহই এসবের কারণ। প্রভু বললেন, মা দুঃখ করছো কেন? ভবিতব্য যা আছে তা ঘুচবে কি করে? এই রকমই হচ্ছে কালের গতি, কেউ কারো নয়। তাই শাস্ত্র বলে সংসার অনিত্য, ঈশ্বরের ইচ্ছাতেই দুনিয়া চলছে, আর দুঃখ করে কোনো লাভ নেই। স্বামীর আগে যে স্ত্রী গঙ্গালাভ করে তার মতো ভাগ্যবতী কজন আছে? এইভাবে প্রভু মাকে বুঝিয়ে আত্মীয় বান্ধবদের নিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। প্রভুর মুখের মধুর বাক্য শুনে সকলেরই মনের কষ্ট অনেকখানি দূর হয়ে গেল। ভগবান গৌরহরি বিদ্যাচর্চা নিয়েই ব্যস্ত আছেন। উষায় উঠে সন্ধ্যা বন্দনাদি সেরে তিনি পড়াতে যান। নিত্য পরিকর মুকুন্দ সঞ্জয়ের পুত্র পুরুষোত্তম দাস তাদের বাড়িতেই রোজ তিনি পড়াতে যান। প্রভু আগে থাকতেই গিয়ে চণ্ডী মণ্ডপে বসেন, তারপর ছাত্রগণ একে একে আসতে থাকে। কেউ কেউ তাদের মধ্যে হয়তো এক আধদিন কপালে তিলক করেন না ভুল করে। লোক শিক্ষা ও লোক কল্যাণের জন্য প্রভু বেদ বিহিত কোনো কর্মের লঙ্ঘন কখনো করেন না। তাই প্রভু তাকে এমন লজ্জা দিয়ে কথা বলেন যে সে আর কখনো সন্ধ্যান্নিক না করে আসেন না। প্রভু বলেন, কেন ভাই, তোমার কপালে তিলক দেখছি না কেন, এর কারণটা কি? ব্রাহ্মণের কপালে যদি তিলক না থাকে তবে শাস্ত্রে তাকে শশান্তুল্য বলা হয়। বুঝলাম যে আজ তোমার সন্ধ্যা করা হয়নি। তিলক বিনে সন্ধ্যা বিফল, ঘরে গিয়ে সন্ধ্যা করো, সন্ধ্যা করে আবার এসো। ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর সকলের বিদ্যার অহংকার নাশ করে নবদ্বীপে বসবাস করছেন। যদিও নবদ্বীপে অসংখ্য শাস্ত্রজ্ঞ অধ্যাপক বৃন্দ রয়েছেন, কিন্তু তারা সকলেই প্রভুকে দেখে বিনত হয়ে যান। প্রভু যদি কাউকে ডেকে কথা বলেন তাহলে সেই পণ্ডিত প্রভুর অত্যন্ত ভক্ত হয়ে পড়েন। নবদ্বীপের সকলেই প্রভুর শিশুকাল থেকে পাণ্ডিত্য বিষয়ে জানেন। সকলেই মনে মনে জানেন যে প্রভুর কথার উত্তর দেওয়া অসম্ভব। প্রভুকে দেখে ভয়েই সবাই তাকে মান্য করেন, তথাপি মায়াবশে তার স্বরূপ কেউ ধরতে পারছেন না। আসলে তিনি নিজে ধরা না দিলে কেউ তাকে জানতে পারে না। তিনি নিজেও মায়াতে নবদ্বীপের সকলকে মোহিত করে বিদ্যারসের লীলা করে যাচ্ছেন। এমন সময় সেখানে এক অতি অহংকারী দিগ্বিজয়ী পণ্ডিত এসে উপস্থিত হলেন। তিনি সরস্বতীর একান্ত উপাসক, মন্ত্র জপ করেই সরস্বতী দেবীকে বশ করেছেন। দেবী সরস্বতী হচ্ছেন বিষ্ণুভক্তি স্বরূপিণী, তিনি আবার বিষ্ণু বক্ষস্থিতা। এই জগৎমাতা সরস্বতী মূর্তিভেদে হচ্ছেন লক্ষ্মী দেবী। ব্রাহ্মণের ভাগ্যবশে তার প্রত্যক্ষ হয়ে তাকে তিনি দিগ্বিজয়ীর বর দিয়েছেন। যার দৃষ্টিপাতে বিষ্ণু ভক্তি লাভ করা যায় তার কাছে দিগ্বিজয়ী বর তুচ্ছ মাত্র। ব্রাহ্মণ সরস্বতী দেবীর বর পেয়ে নানা স্থানে ঘুরে ঘুরে জয় করে বেড়াচ্ছেন,
সমস্ত শাস্ত্রই তার কণ্ঠস্থ, তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো লোক নেই। তার প্রশ্নই কেউ কেউ বুঝতে পারে না, তার উত্তর দেবে কি? তাই তিনি দিগ্বিজয়ী হয়ে সর্বত্র ঘুরছেন। তিনি নবদ্বীপের অসংখ্য পণ্ডিতের কথা শুনে, নবদ্বীপের মহিমা জেনে, বহু হাতি ঘোড়া নিয়ে, বহু সভায় জয় লাভ করে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। প্রতি ঘরে, প্রতি পণ্ডিত সভায় এই কথা ছড়িয়ে পড়েছে যে নবদ্বীপে একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন। তিনি বহু রাজ্য, বহু দেশ জয় করে বহু মানপত্র নিয়ে এসেছেন। সরস্বতীর বরপুত্র? এই কথা শুনে পণ্ডিতগণ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। সর্বভারতে নবদ্বীপের খ্যাতি আছে। পণ্ডিত যদি সেই নবদ্বীপকে জয় করে যান, তাহলে নবদ্বীপের নিন্দা হবে, কিন্তু তার সঙ্গে পেরেই বা উঠবে কে? সরস্বতী স্বয়ং তাকে বর দিয়েছেন, সরস্বতী নিজে তার জিহ্বায় থেকে তাকে কথা বলান, মানুষ তার সঙ্গে পেরে উঠবে কি করে? শত শত বড় পণ্ডিত সব কাজকর্ম ফেলে এখন কেবল এই কথাই চিন্তা করছেন। সবাই বলা বলি করছেন, এইবারে বোঝা যাবে কার কতদূর বিদ্যা। এই সময় ছাত্রগণ এসে তাদের শিক্ষক শ্রী গৌরাঙ্গকে এসব কথা বলল। এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন, তিনি নাকি সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত। তিনি সব জায়গা থেকেই জয়পত্র নিয়ে এসেছেন। তার সঙ্গে অনেক লোকজন, হাতি ঘোড়া দোলা এই সব নিয়ে তিনি এখন নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। নবদ্বীপে বিরুদ্ধ পক্ষের সঙ্গে বিচার করতে চাইছেন, তা না হলে তাকে জয়পত্র লিখে দিতে হবে। শ্রী গৌরাঙ্গ সুন্দর ছাত্রদের কাছে এই সব কথা শুনে হেসে হেসে মূল কথাটি বলতে লাগলেন। ভগবান কখনো অহংকার সহ্য করেন না। কোনো গুণের জন্য মানুষ অহংকার করলে তার পরাজয় অবশ্যম্ভাবী। ফলবান গাছের আর গুণবান লোকের নম্রতাই স্বাভাবিক লক্ষণ। সকলেরই জানা আছে যে নহুষ, বেন, নরক, রাবণ, কংস কেমন মহাপরাক্রমশালী ছিল। তাদের সকলেরই গর্বচূর্ণ হয়েছিল। ঈশ্বর কখনো অহংকার সহ্য করেন না। তোমরা দেখতে পাবে পণ্ডিতের সব অহংকার একদিন না একদিন ঠিক চূর্ণ হয়ে যাবে। এই সব কথা আলোচনা করতে করতে প্রভু সন্ধ্যায় গঙ্গা তীরেই বসলেন ছাত্রদের নিয়ে। সেখানে নানাবিধ ধর্মকথা ও শাস্ত্রকথা আলোচনা করছেন। পূর্ণিমার রাত্রিতে ভাগীরথী অপূর্ব শোভা ধারণ করেছে। গোরাচাঁদ বাহু তুলে হরি বলে করুণ স্বরে জগৎবাসীকে আকর্ষণ করলেন। ছাত্রগণের সঙ্গে গঙ্গা তীরে তাকে অপূর্ব মনোহর রূপে দেখা গেল। মুখে সর্বদা হাসি, চোখে দিব্য দৃষ্টি, দন্ত পংক্তির কাছে মুক্তাও পরাজিত, অরুণ অধর, সুন্দর মস্তকে চাচর কেশ, সিংহের মতো গ্রীবা, হাতির মতো কাদ, বিলক্ষণ বেশ, প্রকাণ্ড দেহ ও সুন্দর হৃদয়। উপবীতটি যেন শেষ নাগের অভ্যুদয়, কপালে ঊর্ধ্ব তিলক, জানু পর্যন্ত লম্বমান হাত, যোগপট্টভাবে ধুতি বাঁধা আছে, বাম উরুর উপরে ডান পা রেখে বসে তিনি শাস্ত্র ব্যাখ্যার মাধ্যমে হয়কে নয় এবং নয়কে হয় করে চলেছেন ছাত্রগণের মাঝে বসে। ছাত্রগণ সকলে তাকে ঘিরে গোল হয়ে বসে আছেন। দিগ্বিজয়ী পণ্ডিত তাকে দূর থেকে দেখে ভাবলেন, এই হয়তো নিমাই পণ্ডিত হবে। তার আগমন তখনও কেউ লক্ষ্য করেনি। তিনি দূর থেকেই এক দৃষ্টে
প্রভুর সৌন্দর্যের দিকে তাকিয়ে রয়েছেন। একজন ছাত্রকে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইনি কে? ছাত্র বললেন, ইনি নিমায় পণ্ডিত। দিগ্বিজয়ী পণ্ডিত তখন গঙ্গাকে প্রণাম জানিয়ে নিমায়ের সভাতে চলে এলেন। প্রভু তাকে দেখে সাদরে বসতে বললেন। কেশব কাশ্মীরি নিমাইকে অতি বালক দেখে একটু মুরব্বিপানাভাবে বললেন, তুমি নিমায় পণ্ডিত? তোমার বয়স অল্প, কিন্তু তোমার ব্যাকরণে বড় প্রতিষ্ঠা, এ কথা আমি শুনেছি। তাতে নিমায় পণ্ডিত বললেন, আমি ব্যাকরণ পড়াই বটে, কিন্তু সে আমার পক্ষে ধৃষ্টতা মাত্র। আমিও বুঝি না, আমার শিষ্যরাও বোঝে না। কোথা আপনি প্রবীণ দিগ্বিজয়ী পণ্ডিত, আর কোথায় আমি বালক অজ্ঞ। কেশব পণ্ডিত এ কথার সমুচিত উত্তর দিলেন। তারপর কিছুক্ষণ পরে নিমাই পণ্ডিত বললেন, এই গঙ্গার সম্মুখে আপনি কিঞ্চিত গঙ্গা স্তব প্রস্তুত করে আমাদেরকে শ্রবণ করান, আমরা শুনে তৃপ্ত হই ও আমাদের পাপও অন্তর্হিত হোক। এতে কেশব কাশ্মীরি তাই হোক এই বলে গঙ্গার স্তব পড়তে লাগলেন। কেশব কাশ্মীরি স্তব পড়ছেন কীরূপে? না ঝড়ের ন্যায়, একবারও চিন্তা করছেন না। একটি শ্লোক যেই শেষ হচ্ছে অমনি আর একটি আওড়াচ্ছেন। স্তব শুনে সকলেই স্তম্ভিত। মুহূর্ত মধ্যে এরূপ একটি স্তব প্রস্তুত করা মানুষের সাধ্য নয় বলে সকলের বোধ হল। ছাত্রগণ বিস্ময়ে আবিষ্ট হয়ে হরিহরি স্মরণ করতে লাগলেন। তাদের নিমাই পণ্ডিতের উপর অতীব ভক্তি, কিন্তু কেশবের পাণ্ডিত্য দেখে মনে ভয় হল যে তাদের অধ্যাপক এরূপ পণ্ডিতের সাথে বিচার করে পারবেন তো। কিন্তু নিমাই পণ্ডিত সেরূপ আশ্চর্যান্বিত হলেন না, না হয়ে বরঞ্চ দিগ্বিজয়ীর বহুল প্রশংসা করলেন। বললেন, আপনার ন্যায় কবি জগতে সত্যিই দুর্লভ, আপনার শক্তি অমানুষিকী। এখন আমার একটি বিনীত নিবেদন আছে, শ্লোকের দোষগুণ বিচার না করলে ভালোরূপে সেটা আস্বাদন করা যায় না। অতএব আপনি যে শ্লোকগুলি পাঠ করলেন এর মধ্যে একটি নিয়ে বিচার করে আমাদের কর্ণকে তৃপ্ত করুন। তখন দিগ্বিজয়ী বললেন, তোমার অভিপ্রায়ে কোন শ্লোকটি নিয়ে আমি বিচার করব বলো, আমি তারই অর্থ করছি। এতে নিমাই পণ্ডিত কেশবের পঠিত শ্লোকের মধ্যে একটি আওড়ালেন। এবার কিন্তু কেশব কাশ্মীরি বিস্মিত হলেন, হয়ে বললেন, আমি ঝঞ্ঝাবাতের ন্যায় শ্লোক পড়ে গেলাম, তুমি তার মধ্যে থেকে একটি কীরূপে এরকম কণ্ঠস্থ করলে? নিমাই পণ্ডিত কেশবের মনের ভাব বুঝেই হোক বা অন্য কোনো কারণেই হোক উত্তর করলেন, কেউ বা সরস্বতীর বরে কবি হয়, কেউ বা সরস্বতী দেবীর বরে আবার শ্রুতিধর হয়। এই কথায় কেশবের মনে দৃঢ় বিশ্বাস হল, নিমাই পণ্ডিত নিশ্চয়ই শ্রুতিধর হবেন। এই ভেবে নিমাই পণ্ডিতের প্রতি ভক্তি হল তার। তখন একটু পরিশ্রম করে সেই শ্লোকের গুণ বিচার করতে লাগলেন। গুণ বিচার সমাপ্ত হলে নিমাই পণ্ডিত বললেন, আপনি যেরূপ গুণ বিচার করলেন তাতে অত্যন্ত কৃতার্থ হলাম, এবার এক্ষণে ওই শ্লোকে কী কী দোষ আছে তা যদি একটু বলেন তাহলে আমরা আরও সুখী হব। দিগ্বিজয়ীর বিচার করে করে জিজ্ঞাসা বৃত্তিটা অতিশয় বেড়ে গিয়েছিল। নিমাই পণ্ডিতের মুখে শ্লোকের দোষ কী আছে এই কথাটা শুনেই ক্রুদ্ধ হলেন। তখন বললেন, তুমি বৈয়াকরণ, কিন্তু শ্লোকের দোষগুণ বিচার করা অলঙ্কার শাস্ত্রের কার্য। তুমি ব্যাকরণ শিশুশাস্ত্র পড়েছ, অলঙ্কার পড়নি, তুমি শ্লোকের দোষগুণ বিচার কী বুঝবে? নিমাই পণ্ডিত বললেন,
আমি অলংকার পড়িনি, কিন্তু শুনেছি, তাতেই শ্লোকের যে যে দোষ হয় তা বলার চেষ্টা করছি। এই বলে শ্লোকের দোষগুণ বিচার করতে লাগলেন। নিমাই পণ্ডিত শ্লোকের দোষ ধরতে থাকলে কেশব কাশ্মীরি ওর অপরপক্ষ সমর্থন করতে গেলেন, কিন্তু না, কিছুই করতে পারলেন না। তার সমুদায় প্রতিভা নষ্ট হয়ে গেল। শেষে সংজ্ঞাহারা লোকের ন্যায় প্রলাপ বকতে লাগলেন। একেতে দিগ্বিজয়ী তার উপর বালক অধ্যাপকের নিকট সহস্র সহস্র লোকের সামনে এরূপ অপদস্থ হয়, তার ঘৃণা লজ্জা ও অপমানে একেবারে সহজ জ্ঞান লোপ পেয়ে গেল। তার এই অবস্থা দেখে নিমাই পণ্ডিতের কোনো কোনো পড়ুয়া হাসতে লাগলেন। নিমাই পণ্ডিত তখন রুক্ষভাবে সেই সকল পড়ুয়াকে নিবারণ করলেন। পরে কেশব কাশ্মীরিকে সান্ত্বনা করে বললেন, কবিত্বে দোষ থাকা কোনো গ্লানির কথা নয়, কালিদাস ও ভববিভূতিতেও দোষ আছে। কবিত্ব শক্তি থাকাই ভাগ্যের কথা, তা আপনার প্রচুর পরিমাণে আছে। অতএব কোনো শ্লোকে যদি কিছু দোষ থাকে তাতে কুণ্ঠিত হওয়ার আপনার কোনো কারণ নেই। আজ রাত অনেক অধিক হয়েছে, গৃহে গমন করুন, কাল আপনার সাথে ভালো করে আবার বিচার করা যাবে। দিগ্বিজয়ী নিমায়ের মধুর বাক্যে কিঞ্চিত সুস্থ হয়ে ধীরে ধীরে বাসায় গমন করলেন, কিন্তু তার রাত্রে নিদ্রা হল না। সমস্ত রাত্রি দুঃখে সরস্বতীর স্তব পড়তে লাগলেন। প্রত্যুষে একেবারে নিমাই পণ্ডিতের বাড়ি এসে উপস্থিত। নিমাই শয়ন ঘর থেকে যেমন বাইরে আসলেন, অমনি কেশব তার চরণে পড়লেন। এটা দেখে নিমাই পণ্ডিত দুই বাহু দিয়ে তাকে ধীরে ধীরে ওঠালেন। উঠিয়ে বললেন, আপনি প্রবীণ পণ্ডিত, আমি নিতান্তই বালক, আমার নিকট এরূপ দৈন্য করে কেন আমাকে অপরাধী করছেন? তখন কেশব কাশ্মীরি বললেন, আপনি আমার কাহিনী আগে শ্রবণ করুন। আমি আপনার নিকট অপদস্থ হয়ে সারা রাত্রি সরস্বতী মাতার স্তব করেছিলাম। যখন রাত্রি আর অধিক নেই তখন একটু তন্দ্রা আসে, তখন দেবী সরস্বতী আমাকে দর্শন দিয়ে বললেন, তুমি যার নিকট পরাজিত হয়েছ তার অগ্রে আমি লজ্জায় যেতে পারি না, তার সম্মুখে আমার কিছুই স্ফূর্তি হয় না, তিনি আমার প্রাণকান্ত। তুমি এতদিন আমাকে সেবা করে যা মনুষ্যের পুরুষার্থ তা পেয়েছ, তুমি অতি প্রত্যুষে তার নিকটে গিয়ে আত্মসমর্পণ করো। মায়ের এই আজ্ঞা পেয়ে এখন আমি আপনার চরণে শরণ নিলাম। সর্বদা বিচার যুদ্ধ করে আমার কুপ্রবৃত্তি সকল অতিশয় বলবতী হয়েছে, এখন আপনি কৃপা করে আমার সমস্ত বন্ধন ছেদ করে দিন। এই বলে দিগ্বিজয়ী কাঁদতে কাঁদতে নিমাই পণ্ডিতের চরণে পড়লেন। সেই থেকে কেশব যে বাসায় প্রত্যাবর্তন করে নিজের সমস্ত সম্পত্তি ছিল তা সমুদয় বিতরণ করলেন, ও দণ্ড কমণ্ডলধারী হয়ে ও কৌপিন পরে জন্মের মতো সংসার ত্যাগ করে পরমেশ্বরের সন্ধানে বাহির হলেন। জয় নিতাই।